বর্তমান সময় অর্থাৎ আমাদের যেখানে একটু ঝামেলা হইতেছে, ঝামেলাটা একটু কমছে, দ্যাটস হইতেছে আমি নিয়ে আসছি। অর্থাৎ এখন থেকে ইনশাল্লাহ ভিডিও পাবাস ও এই হোপটাই করতেছি। তোমরা অবশ্যই অবশ্যই দোয়া করবা সবকিছু ঠিক হয়ে যায়। অ্যান্ড আমি হইতেছে আমার রুমটাকে একটু একটু ডেকোরেশন করার ট্রাই করবো। অর্থাৎ এইখান থেকে আপনার এই যে কাপড়গুলো আছে এটা আমি পিছনে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? পিছনে দেওয়ার ট্রাই করবো, বিকজ আমার একটা ব্যাকগ্রাউন্ড খুব ভালো দরকার, দ্যাটস হইতে সেটা করা। সো আমি বেশ কয়েকটা পার্টের মধ্যে দেখাবো, আপনারা একটু দেখে নিন দয়া করে। সো ভিডিওটা একটু দয়া করে কন্টিনিউ করবেন। তাদের কিন্তু এই পিছনের পর্দাটা, সাদা যে পর্দাটা ছিল তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু উঠোনে শেষ। তো আমি আসলাম যে হালকা একটু ডেকোরেশন করতে। সো আমার ঘরের অবস্থা দেখতে পারতেছো, তো এই পাশে লাগানোর পর নর্মালি এরকম একটা শেপ আসছে। অ্যান্ড ভাই টিনের ঘর, তো সো এক্স্যাক্টলি জানি না ভালো লাগতেছে কিনা, বাট ট্রাই করতেছি অনেক অনেক বেশি ইম্প্রুভ করার। সো দেখি কী করতে পারি। অ্যান্ড আমি যেটুকু পার্ট এখানে দেখাবো সবগুলো হইতেছে রুমের একটা ডেকোরেশন থাকবে, তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা যেতেছে যে এরকম একটা ভাব চলে আসছে, কারেন্ট নিলে একটু লাইট টাইট জ্বালানো যেত। সো এইটা আসার পর নর্মালি আমরা এখন পিজিটাকে এখানে সেট আপ করবেন। সেট আপ করার পর কারেন্ট এটা আসার পর মূলত যে সেট আপটা এখানে হয় সেটা আমি তোমাদেরকে দেখানো ট্রাই করবো। সো চলো আর এইটার ওকে এভরিওয়ান, আপনাই আমি কিন্তু গত কয়েকটা ভিডিওতে, সরি মানে কয়েকটা ফোটোতে দেখাছিলাম যে লাস্টের পার্টটা অর্থাৎ এটার পরে যে রুমটা হবে সেরকম কেমনটা দেখা যেতেছে। তো পিছনে এরকম সেট আপ করার পর নর্মালি যে শেফটা আসছে আমি আপনাদেরকে একটু দেখা দিতেছি জাস্ট ওয়েট। সো দেখতে পাচ্ছেন এখান থেকে হইতেছে মনিটর যাব, ওকে দেখতে পারতেছেন এই যাইতেছে মূলত সেটা, মানে এই আমার রুমের অবস্থা একদম বাজে ভাই, লিটারেলি প্রচুর প্রচুর বাজে অবস্থা। সো আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি। পিছনে এটা দেওয়া আছে আর অবশ্যই সেই আগের সেই ইটাই রাখা আছে, বাদ বাকি আসলে আমি আমার ব্যস্ততার কারণে ভিডিওগুলো বানাতে পারতেছি না। তবে ইনশাল্লাহ এখন থেকে আশা করবো ভিডিওগুলো সচরাচর সবাই পাবেন, বিকজ নতুন করে কাজ শুরু করতে হবে, আদারওয়াইজ পসিবল না। সো অবশ্যই অবশ্যই নতুন যারা আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ভাই জানি না এটা কোন সেট আপ কাদের কাদের ভালো লাগে, বাট আমি যতটুকু মনে করি যে এনাফ একটা সাপোর্ট বা এনাফ একটা রুম হইলে সেটা অনেকটাই ভিডিও বানানোর জন্য উপযুক্ত হয়। তো অবশ্যই কার কার রুমটা কেমন কমেন্ট করে জানাইন। অ্যান্ড ভাই বিদায় নিতেছি, অনেক কথা বলে ফেলছি, আর নতুন ভিডিও অবশ্যই আসবে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড অবশ্যই আপনাদেরকে একটা কথা বলবো যে আমাদের যে পেজটা আছে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, অ্যান্ড নতুন হইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। টাটা বাই বাই, বিদায়, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।